না, আমি যা কাজ করি সংসার চলে না ভাই, ঠিক মতন ঘর ভাড়া দিতে পারি না, ঠিক মতন খাইতে পারি না। এত কষ্ট না করে বিয়ে শাদী করে স্বামী সংসারে গেলি তো মানে ভালো হয়। বিয়ে শাদী করার জন্য ভাই তুই মাঝে আসা হবে না ভাই, ব্যায়াম ভালোবাসে থাকলে আর ইউটিউবের মাঝে আসতাম, যে যারে ভালোবাসে সে কেউ কোনো চায় যে দশজনের মাঝে দিয়ে কথা বলবে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি অসহায় আপু, আসলে খুবই অসহায়, আসলে তার চেহারা দেখে বোঝা যাচ্ছে কি অবস্থায় আছে। চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? বিথি। কি হয়েছে আপনার জীবনে, আসলে কি বলতে চান? জীবনে একটাই বলতে চাই ভাই, অনেকটাই কষ্টের মধ্যে আছি, অনেকটাই কষ্টে আছি। বাবা বিয়ে করে চলে গেছে, মানবো বিয়ে বসে চলে গেছে, দাদির কাছে থাকি। তেরে কেমন মা বাবা, সন্তান ফেলে বিয়ে শাদী করে চলে গেল? এখন ভাই জন্ম দিয়ে যদি কর্ম না করতে পারে ভাই, তাহলে আমি কেমনে জানি যে কিরকম বাবা। তাই যে এখন আপনি বড় হয়েছেন, আপনাকে যে বিয়ে করতে আসবে তারাও তো মনে করবো যে আপনি মনে বিয়ে করে চলে যাবেন, যেহেতু মা এই কাজ করছে, সেটা মনে হয় না? সেটা বলবে না? যে আমার দায়িত্ব নিত, আমার পাশে থাকতো, আমি তার সাথেই কথাবার্তা বলতাম, তার সাথেই জীবন সঙ্গীতে বানাইতাম। লেখাপড়া করছিলেন? বাংলা পড়তে পারি না ভাই, কোরআন শরীফ পড়তাম। কোরআন শরীফ পড়ছেন। এখন এসে কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি? তখন কষ্ট লাগে একটাই, দাদির কাছে থাকি, দাদিটা অসুস্থ, কাজ কর্মে যাইতে পারে না, আমি যা কাজ করি সংসারে চলে না ভাই, ঠিক মতন ঘর ভাড়া দিতে পারি না, ঠিক মতন খাইতে পারি না। এত কষ্ট না করে বিয়ে শাদী করে স্বামী সংসারে গেলি তো মানে ভালো হয়। বিয়ে শাদী করার জন্য ভাই তুই তুই মাঝে আসা হবে। তো বিয়ে করার জন্য কি এলাকায় লোকজন বা আত্মীয় স্বজন এরকম কেউ নাই? আপনার মতো মেয়েকে তো যে সেই বিয়ে করতে পারে, তাহলে ইউটিউবে আসা লাগে নাকি? আছে ভাই, অবশ্য আছে। এখন যৌতুকের জন্য ভাই বিয়ে ভেঙে যায়, বিয়ের সাথে অনেক জায়গায় কোনো আসে। যৌতুক চাই কেন? আপনি তো দেখতে সুন্দর, তাহলে যৌতুক কেন চাই? চাই কেমনে ভাই, তারা যৌতুক চায়, টসুয়া মেনে যদি কেমনে যৌতুক না দিতে পারলে তাই আমি ইউটিউবের মাঝে আসা হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা, তো কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি এই বয়সে এসে? কষ্ট লাগে একটাই, যে আমার দায়িত্ব নিত, আমার দাদির দায়িত্ব নিত, আমি তার কাছে বিয়ে শাদী বসতাম, তারই মন প্রাণ দিয়ে ভালোবাসতে দেখতাম। আচ্ছা আচ্ছা, তো খুবই কষ্টের জীবন আসলে এই বয়সে, আসলে স্কুলে লেখাপড়া করার কথা আর আপনি এই বয়সে আসলে মা বাবা ছাড়া হয়ে বিয়ের জন্য পাত্রী খোঁজা বা পাত্র খুঁজতেছেন, এটা খুব কষ্টদায়ক। কোনো প্রেম ভালোবাসা টাসা আছে? না ভাই, প্রেম ভালোবাসা থাকলে আর ইউটিউবের মাঝে আসতাম, যে যারে ভালোবাসে সে কেউ কোনো চায় যে দশজনের মাঝে দিয়ে কথা বলি চায় না কখনো চায়। এর আগে যে আসছিলেন তখন কি কেউ বিয়ের কথা বলে নাই? এর আগে যাইছিলাম ভাই, বিয়ের কথা বলছে ঠিকই, তাও প্রতারণা করছে, একদিন দুই দিনে টাইম পাস করে প্রতারণা করছে। তাই না? জায়গায় প্রতারণায় না প্রতারিত হয়ে এখন দেখবেন কেউ যদি বিয়ে শাদী করতে চায় সত্যিকারের খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করে সংসার করবেন, ঠিক আছে? আপনার ঠিকানা কোথায়? ঠিকানা তো বলেন, আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে আমার ফোন নাম্বার দিয়ে দেবো। ফোন নাম্বার নাম্বারটা মুখস্থ আছে? দেখে বলতে পারবেন না? তো নাম্বারটা কই? নাম্বারটা তাহলে একটু দেখে বলে দেন। 01 60 60 60 75 75 2 2 2 4 4 2 4 2 নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01 60 60 75 2 4 2। নাম্বারটা তো আপনার কাছেই থাকে? হ্যাঁ আমার কাছে। যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন, ঠিক আছে? আর নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে অবশ্যই দোয়া করবেন, দেখবেন আল্লাহ আপনার কষ্টটা অবশ্যই শুনবে, মেনে নেবে, ঠিক আছে? তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।